আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় কেদরা, কেমন আছেন? আমি আপনাদের বিনোদন বন্ধু খান সাহেব। আমরা এখন আছি ফরিদপুরের ঐতিহ্যবাহী স্টার কাবাব হোটেলে। এই হোটেলে আমরা কয়েক বন্ধু একসাথে হয়েছি। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত একটা প্রাপ্তি, সোশ্যাল মিডিয়ায় কাম করি প্রায় 2-3 বছর ধরে, এর ভিতরে আপনাদের 1 লক্ষ ভালোবাসা, এটা এখন 1 লক্ষ প্লাস হয়েছে। তো ইউটিউবের পক্ষ থেকে যে একটা পুরস্কার দেয়, যেটাকে আমরা প্লে বাটন বলি, এই সিলভার প্লে বাটন, এটা আমাদের হাতে এসে পৌঁছাইছে। আরও কয়েকদিন আগে আসছে, আমাদের শাকিল ভাই সেটা রিসিভ করছিল, আমার হাতে এই মাত্র আসলো। এখন এটি একটু আনবক্সিং করে এই আনন্দঘন মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার সাথে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে এলাকায় যাদের সঙ্গে থাকি ঘুরি ফিরি, আমার সংগঠন এবং আমার বন্ধু প্রতিম সংগঠন সবাই এখানে উপস্থিত আছে। বিশেষ করে আমার পাশে আছেন হামসাব জাগরণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল ইসলাম সবুজ ভাই, আমার সহকর্মী ইমরান ভাই যাকে আমরা ইমাম সাহ নামে চেনেন, আমাদের দক্ষিণাসুর সাংস্কৃতিক কাফেলার যারা সক্রিয় কর্মী আমাদের আবদুল্লাহ ভাই, মিজান ভাই, শাকিল ভাই আছেন এই পাশে, তারপরে আরও আমাদের আবদুল্লাহ ভাইয়ের খালাতো ভাই না, ওনারাও আছে, ওনাদের মূল পরিচয় আমার সাবস্ক্রাইবার ওনারা, তারপরে আহসান ভাই আছে, তারপরে হুসাইন ভাই, আমাদের আবদুল্লাহ হাত ভাই আমাদের পপ সম্রাট, তারপরে আমার ইমদাদ ভাই আমার বাড়ির পাশে মাদ্রাসার ওস্তাদ এবং আমার বন্ধু মানুষ, ওনার বাইক নিয়ে আমি কুমিল্লা গেছি প্রোগ্রাম করতে, তারপরে ওই পাশে আছে আরো আমাদের আব্দুর রহমান ভাই, সাকিব ভাই না, তারপর সাকিব ভাই আর মেজবা ভাই, তারপর ওই যে সাব্বির ভাই। যাই হোক, মোট কথা আমার এইখানে বন্ধু সহকর্মী ভক্ত তারপরে ভালোবাসার মানুষ মহব্বতের মানুষ সবাই আছে এখানে। তো এখন আমরা একটু এই ছুরিটা দিয়ে কুরবানি করব, এটার বক্সটা এই এই এডিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা এটা আনবক্সিং করব, ঠিক আছে? আর কিছু কাটতে হবে নাকি? এটা এটাই পাশ থেকে খুলতে হবে। ফুটেই দেন, এদিকে ঠিকানা আছে, এটা দেখান লাগবে নাকি? এটা সার্টিফিকেট, এটা নিরিবিলি দেখতে হবে। দেখি দেখি এইটা কি, এটা একটা স্টিকার দিছি, এটা আমি আমার বাড়িতে টাঙাই থাকতে পারবো, আমার পোলা পানা পর এটা যত্ন সহকারে ছেড়তে পারবে। আর এটা হলো যে আমরা ওষুধের ভিতর দেখি না যে টাটকা রাখার জিনিস, এটা মনে হয় এই সিলভার বাটনটা টাটকা রাখে, এটা নাকি টিস্যু ধোয়া মোছা জিনিস না? আচ্ছা, এই পাশে আবার কি, এই যে এটা আমার সার্টিফিকেট, আমি তো ইউটিউব পাস করছি, এটার সার্টিফিকেট তারা দিয়েছে, এটা কার সাইন, এটা হাতের লেখা ভালো না, ইনি সম্ভবত তার বাপ মা ডাক্তারি পড়ার জন্য ভর্তি করছিল কিন্তু সে ভুলে ইউটিউবারের প্রতিষ্ঠাতা হয়ে গেছে। ভিজিটিং কার্ড দিছে, তার সঙ্গে যোগাযোগ করার জন্য, তার অফিস কোথায়, গুলিস্তানের আশেপাশে হইলে যাওয়া যাইতো কিন্তু অনেক দূরে। এই হইল আমাদের কাঙ্ক্ষিত সেই সিলভার বাটন খান সাহেব, ঠিক আছে, ফর পাসিং 1 লক্ষ সাবস্ক্রাইবার, মানে 1 লক্ষটার ইংরেজি আমি করতে পারি না, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এক এক শূন্যের ভিতর মনে করেন এক এক হাজার ভালোবাসা আছে, পিছনে মখমলের ই করা আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্বল্প মূল্যে বিক্রি করে দিব ইনশাআল্লাহ। যে এত সংগ্রাম করার আসলে অনুভূতি হলো, এটা তো আসলে খুব দামি কোনো জিনিস তা তো না, কিন্তু ওই আমরা ওই যে সনদ পাই না, দাওরা দিছে সনদ আমাদের শেখ হাসিনা দিছে, মানে এটাই আমরা কত খুশি হয়েছি, একটা শুক্রনামা মাহফিল করে ফেলাইছি, এত খুশি হয়েছি, কারণ একটা সনদের একটা মূল্য আছে। হ্যাঁ, সরকার যখন একটা সনদ দিবে একটা কাজের বিনিময়,
ওই সনদটা দিয়ে সে অনেক বড় বড় জায়গায় চান্স পাবে, বড় বড় কিছু করার, দেশের সেবা করার, নিজের সেবা করার, নিজের পরিবার পরিজনের সেবা করার একটা সুযোগ পাবে। এটা আমাদের একটা সনদ, মানে আমরা যখন কেউ দেখবে যে আমার আমার চ্যানেলটা 1 লক্ষ সাবস্ক্রাইব আছে, এর একটা প্রমাণ যে 1 লক্ষ সাবস্ক্রাইব উপলক্ষে আমাকে যে তারা একটা উপঢৌকন দিছে, উপহার দিছে, তো সেই উপহারটা আমার আছে এবং এই উপহারটা একদম সরাসরি ইউটিউবের অফিস থেকে পাঠাইছে, এটা অনেক বড় একটা প্রাপ্তি। এটা যারা পাইছে তাদের অনুভূতি এবং যারা এই বিষয়ে বোঝে জানে তাদের সেই অনুভূতিটা গলা শুকিয়ে গেছে। বিরিনি দেবতার করছি তো না সারি করছি, যাই হোক আপনাদের কাছে শেষ পর্যন্ত এইটাই আমার তামান্না, এই সিলভার কালারটা যেন আপনারা সমাজা করে একটু গোল্ডেন কালার করে দেন অতি শীঘ্রই। কারণ মিডিয়ার টুকিটাকি কিছু বিষয় আমি ভালো মতো বুঝতাম না, আমাকে পরামর্শ দিয়ে হেল্প করে আমাদেরকে যারা এই পর্যন্ত আনছে, সর্বপ্রথম আমার আমার চ্যানেলের বিষয়ে হেল্প করছে নাজমুল নামে আমার এক বন্ধু, সে ইয়াতে থাকে, বাহরাইন থাকে, সেই প্রথম আমার পরামর্শ দিয়েছিল যে একটা চ্যানেল খোলেন, তো ওরে ওরে বলছিলাম যে তুমি খুলে দাও, আমি এসব বুঝি না। নাজমুল অনেক দিন আমার চ্যানেলটা পরিচালনা করছে, তারপরে আমার ফেসবুক আইডি একবার হ্যাক হইলো, হ্যাক হওয়ার পর আমি আমার আইডি উদ্ধার করার জন্য আরিয়ান ভাইকে নিযুক্ত করি। আরিয়ান ভাই আমার চ্যানেলটাকে মোটামুটি অনেক দিন মেহনত করে একটা পর্যায়ে নিয়ে গেছে। আরিয়ান ভাইয়ের পরে কিছুদিন আমার চ্যানেলটার মানে পরিচালনা করছেন আসাদ আল মামুন ভাই, তাওসিফ ভাই নামে যাকে আমরা চিনি। সর্বশেষ আমার চ্যানেলের ভিডিও কোয়ালিটি, ভিডিওর মান সব কিছু আপনাদের কাছে একটা কোয়ালিটি সম্পন্ন পরিষ্কারভাবে তুলে ধরার পিছনে যাদের অবদান সেটা হলো কাতিব মিডিয়া। অনেকেই মনে করেন যে কাতিব মিডিয়া খান সাহেবের, আসলে কাতিব মিডিয়া সিলেটের ইনাম বিন সিদ্দিক ভাইয়ের পরিচালিত একটা মিডিয়া। আমি তাদের কাছে যাই আমার চ্যানেলের উপকার্থে, তারা স্বেচ্ছায় আমাকে তাদের কাছে নিয়ে আমার চ্যানেলটাকে এই পর্যন্ত আগাই দিছে, এই জন্য কাতিব মিডিয়ার কাছে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। ইনাম বিন সিদ্দিক ভাই বিশেষ করে যিনি আমার এই চ্যানেলটাকে এখনও পরিচালনা করেন, চ্যানেলের টুকিটাকি বিষয়গুলো দেখভাল করেন, পাশাপাশি কাতিব মিডিয়া আমার কিছু কন্টেন্ট যায়, সব মিলিয়ে দিলে আমরা মানে কি বলে ভিন্ন দেহ একটা প্রাণ, ঠিক আছে। তারপরে শুরু থেকে যারা আছে সৌভিক ভাই, আমাদের আবদুল্লাহ ভাই, এরা ফরিদপুর থাকা অবস্থায় আমার মিডিয়ার কন্টেন্ট মানে কন্টেন্টের বিষয়ে যত সহযোগিতা দেখা যায় ওনারা মাঝে নিজেরা খবর নিয়ে আমার কাছ থেকে এই বিষয়গুলো নেয় যে ভাই আপনার কন্টেন্ট ঠিক মতো যাচ্ছে না, আসেন তাড়াতাড়ি কন্টেন্ট দেন, চ্যানেল দিলে ডাউন হয়ে যাবে, মানে দেখা গেছে আমি কখনো অলসতা করলে তারা কখনো অলসতা করে না। তারপরে আমি মাঝখানে কুমিল্লা গেছিলাম, কুমিল্লা মাসুম বিল্লা মুহাজির যেটাকে আপনারা মাঝখানে দেখছেন, তাজিব মিডিয়া নামে একটা মিডিয়ার সাথে আমি জড়িত ছিলাম। মাসুম ভাই অনেকদিন আমার এই চ্যানেলটার জন্য আমার কন্টেন্টের জন্য অনেক শ্রম দিয়েছেন, এবং সেই সাথে মুজাম্মিল ইবনে মুসলিম, হাসান আল মাহমুদ, কাউসার বিন হুসাইন ভাই, এরকম অসংখ্য মানে নাম যদি বলতে হয় তাহলে আমরা যে 1 লক্ষ লোকের নাম সবার জন্মনিবন্ধনের কার্ড জোগাড় করিয়ে বসিয়ে বুড়ে বলতে হইবে আজকে সারির পরের থেকে ইফতারি রাখ পর্যন্ত, তাও মনে হয় শেষ হবে না। এই কারণে এত নাম বললে, যাদের নাম না বললে নয় তাদের কয়েকজনের নাম বললাম, তো আপনারা থাকবেন আমার সঙ্গে। এই ইমরান ভাইয়ের নাম কই নেই, আচ্ছা বাইজিদ ভাই আছে আমাদের বর্তমানে 4K পয়েন্ট, বাইজিদ ভাই সে আমার অনেক সহযোগিতা করছে, তাই সে আমার চ্যানেলে অনেকগুলো কন্টেন্ট দিয়েছে তার ইয়ে নিয়ে। আমার পরিবার আমার সাপোর্ট দিছে, তারা যদি সাপোর্ট না দিত তাহলে এই লাইনে হাঁটা যাইতো না। তারপর আমার আব্বা আম্মা, যদিও আমার মা ইউটিউবের যুগে না, তার আগেই মারা গেছে, কিন্তু আমার বিনোদনমূলক কাজগুলোকে আমার মা খুব উৎসাহ দিত যে এবং বলতো যে তুমি বিনোদনমূলক কাজ করে একসময় দেখবা যে অনেক পরিচিত হইতে পারবা। আমার আব্বাও মৃত্যুর আগ দিয়েও বলে গেছে যে ঠিক আছে তুমি এমন কিছু কাজ করো যাতে ওলামায়ে কেরাম যেন তোমার মহব্বত করে, তারা যেন খারাপ না বলে এমন কাজ করো। তা আলহামদুলিল্লাহ এখন তো ওলামায়ে কেরামের কেমন ভালোবাসা পাই, আপনারা মাঝে মাঝে টুকটাক দেখেন, আবার অনেক কিছু আমি শেয়ার করি না, কিছু ভালো লাগা আছে নিজের ভিতর একান্তই নিজে উপভোগ করার মতো, সব কিছু তো আর শেয়ার করলে মানে সবই যদি পাবলিকে দেখাই দিই আল্লাহরে কি দেওয়া, আল্লাহর জন্য তো কিছু ভিউ রাখার দরকার, ওইখানেও কিছু ভিউ জমা রাখি, আর আপনাদের জন্য যা ভিউ রাখছিলাম এটার ফলাফল তো আপনারা পাই গেছেন, আর আল্লাহর জন্য যে ভিউ জমা রাখছি ওইটার ফলাফল আমি পরকালে পাবো ইনশাল্লাহ।
ইমরান ভাইয়ের হাতে আছে, ইমরান ভাই চেয়ারে দেওয়া যায়, তাই না? আলহামদুলিল্লাহ, আমাদের আমার কাজের অল্প সময়ে এত দূর আসছি, আপনাদের ভালোবাসে আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, পরামর্শ দিবেন, কোনো ভুল হলে সেটা ধরাই দিবেন এবং সুস্থ বিনোদনের সাথে থাকবেন। অশ্লীল এবং অসুস্থ বিনোদনকে সবাই বয়কট করবেন, এই আশা রেখে আপনাদের কাছ থেকে এবারের মতো বিদায় নিচ্ছি। আমি আপনাদের বিনোদন বন্ধু, আমি আপনাদের বিনোদন বন্ধু খান সাহেব। এটি ম্যাচিং হয়ে গেছে, অতি শীঘ্রই যদি আপনারা এটি গোল্ডেন করে তাহলে আমি গোল্ডেন কালারের একটা মান দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।